রমাদানের একটি বিশেষ আকর্ষণ লাইলাতুল কদর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রমাদানের আলোচনার পরে রমাদানের সংশ্লিষ্ট বিষয়গুলিকে নিয়ে এসেছেন। এ পর্যায়ে কিতাবু ফাদলি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত এই সংক্রান্ত পর্ব তিনি নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ পর্বে পাঁচটি অধ্যায় নিয়ে এসেছেন। সেই পাঁচটি অধ্যায়ে লাইলাতুল কদর সংক্রান্ত সহিহুল বুখারিতে তার নিয়ম অনুযায়ী যে ধরনের হাদিসগুলি, সেই হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারিতে নিয়ে এসেছেন। প্রথমেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায় নিয়ে এসেছেন বাবু ফাদলি লাইলাতুল কদর, যেই শিরোনামে তিনি এই কিতাব নিয়ে এসেছেন সেই শিরোনামেই তিনি প্রথম অধ্যায় প্রথম বাব তিনি নিয়ে এসেছেন। এ বাবের অধীনে সূরা আল কদর এবং একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এরপর দ্বিতীয় বাব, এমনইভাবে পাঁচটি বাব পাঁচটি অধ্যায় তিনি এই কিতাবে নিয়ে এসেছেন। প্রথমে তিনি এর ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দিয়ে তিনি শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سورة القدر جامر شكل جاني الله سبحانه وتعالى ইসরায় বলছেন যে আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো সহস্র মাসের চেয়েও উত্তম। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر قدر رات হচ্ছে যেই রাত্রিতে জিবরিল এবং ফেরেশতাগণ সকলে অবতরণ করেন তাদের রবের পক্ষ থেকে, মিন কুল্লি আমর প্রতিটি বিষয় নিয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, তারা এই কদরের রাতে ফজর উদিত হওয়ার পর্যন্ত বা ফজরের সময় হওয়া পর্যন্ত বহাল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় ঠিক তেমনইভাবে সূরা দুখানের শুরুতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাত্রিতে প্রতিটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপূর্ণ হেকমতপূর্ণ বিষয়গুলির সিদ্ধান্ত হয়ে থাকে, সেখানেও বরকতময় রাত হচ্ছে এই কদরের রাত। যদিও আজকে সেই বরকতময় রাতকে কেউ শবে বরাতের রাত হিসাবে অপব্যাখ্যা করে থাকেন, কিন্তু সেটি সঠিক নয়, বরং সঠিক হচ্ছে তা কদরের রাত।
কারণ কোরআন নাজিলের রাত এবং কোরআন নাজিলের মাস দুটোই হচ্ছে রমাদানে। আল্লাহ রাব্বুল আলামিন দুটোই কোরআনুল কারিমে স্পষ্ট করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ হলো সেই রমাদান মাস যেই রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। আবার বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন যা আমি নাজিল করেছি কদরের রাতে। আর কদরের রাত গোটা বিশ্বের মুসলিমেরা এক বাক্যে জানে, কদরের রাত কখনো শাবান মাসে হয় না, কদরের রাত হয় রমাদান মাসে। রমাদান মাসে কখন সেই বর্ণনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিভিন্ন হাদিসের আলোকে পর্যায়ক্রমে নিয়ে আসবেন। কদরের ফজিলত এই আয়াতে কয়েক ধরনের ফজিলত বর্ণনা হয়েছে এই সূরায়। প্রথম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটি এমন একটি রাত যে রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করেছি আমি, সুতরাং অন্য রাতের যে এই রাতের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এই রাত্রে আমি কোরআন নাজিল করেছি, এটাই হলো এ রাতের একটি বড় ফজিলত। কদরের রাত মর্যাদাপূর্ণ হওয়ার এটি একটি অন্যতম দিক যে এটি হচ্ছে কোরআন নাজিল হওয়ার রাত। দ্বিতীয় ফজিলত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত এই রাতের ইবাদত এই রাতের আমল খায়রুম মিন আলফি শাহর, সহস্র মাসের চেয়েও, সহস্র মাসের সমান বলেননি আল্লাহ, আল্লাহ বলেছেন সহস্র মাসের চেয়েও। সহস্র মাস হাজার মাস সাধারণত 83 বছর কয়েক মাস হয়ে থাকে 1000 মাসে, তাহলে এই আয়াত বলে দিচ্ছে যে 83 বছরের ইবাদতের সওয়াব কদরের রাতে এক রাতের ইবাদতের সওয়াব তার চেয়েও অনেক মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি ফজিলত। তৃতীয় ফজিলত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিব্রিল এবং সকল ফেরেশতাগণ অবতরণ করে থাকেন এই রাত্রিতে, এটি হচ্ছে এই রাতের আরেকটি বিশেষ ফজিলত। পঞ্চম আয়াতে এই রাতের সীমারেখা আল্লাহ উল্লেখ করলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটি হচ্ছে এমন রাত যার সীমা হচ্ছে ফজর সময় হওয়া পর্যন্ত, সূর্য অস্ত থেকে রাত, সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে রাতের আগমন শুরু হয়, রাতের সময় শুরু হয় আর শেষ হবে ফজর উদিত হওয়া পর্যন্ত। এই আয়াতগুলি লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করছে এবং এই আয়াতগুলি থেকে প্রমাণিত হচ্ছে কদরের রাত, কদর শব্দ যেমন সম্মান মর্যাদা, ঠিক তেমনইভাবে কদর তাকদীর এর মূল বিষয় যে এ রাতটি হলো আবার তাকদীরের রাত। এই জন্যই বলা হয় কোরআন ও সুন্নার আলোকে তাকদীর সাধারণত কয়েক ধরনের, প্রথম হলো তাকদীর আল উমরি, তাকদীর আল উমরি মানুষের গোটা জীবনের একটা তাকদীর হওয়া, যা মায়ের জরায়ুতে যখন 120 দিন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ফেরেশতা প্রেরণ করেন চারটি বিষয় দিয়ে, তার আয়ু কত দিন হবে, তার আমল কী ধরনের হবে, তার রিস্ক কী ধরনের হবে, সে হতভাগা হবে না সৌভাগ্যবান হবে,
এটা একটা কদর যা জীবনব্যাপী। তাকদীর আস-সানাওয়ী, বাৎসরিক তাকদীর, সেই বাৎসরিক তাকদীর সেটাই হচ্ছে কদরের রাতে এক বছরের জন্য। এরপর তাকদীর আল ইয়াউমী, দৈনন্দিন তাকদীর, সেই আলোকে আমরা বলবো যে এখানে সূরা আল কাদারে বা লাইলাতুল কাদারে এটি হচ্ছে একটি বাৎসরিক তাকদীরের রাত প্রতিটি মানুষের জন্য। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এর সময়সীমা হচ্ছে ফজর হওয়া পর্যন্ত। তাহলে বোঝা যায় সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত এই রাতের কদরের রাতের সময়। কতটুকু ইবাদত করলে কদরের রাত পাওয়া বলে গণ্য হবে কোনো সন্দেহ নেই। শুরু থেকে ফজর পর্যন্ত হলে সে পরিপূর্ণ কদরের রাত পাবে। যদি আংশিক পেয়ে থাকে তাহলে কাজে আসবে কি না? সাধারণভাবে আমরা বলতে পারি যেহেতু স্পষ্ট কোরআন এবং সুন্নায় কোনো শর্ত দেওয়া নেই যে এই রাত ইবাদত করলে বা পেতে হলে গোটা রাতেই করতে হবে, না হলে পাওয়া সম্ভব নয়, এ ধরনের যেহেতু কোরআন এবং সুন্নায় কোনো শর্ত দেওয়া হয়নি, তাই আমরা বলতে পারি এবং আশা করতে পারি যে রাতের যে যতটুকু অংশ নিতে পারবে ততটুকুই সে পাবে, আর যে পরিপূর্ণ অংশ ইবাদত করতে পারবে তাহলে সে পরিপূর্ণ কদরের রাত এর সৌভাগ্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ।